অধিকার দেওয়ার জন্য তারা এসেছে। তার সবচেয়ে বড় ইশারে কাজ করছে তার সেই জীবনের সেই চেতনাকে বাস্তবায়ন করা, খোলাফায়ে রাশিদিনের সেই আদর্শকে বাস্তবায়ন করা, এই যুগে যুগে ইসলামকে নষ্ট করার জন্য যে লামাজাবিদের উত্থান হয়েছিল, যে খারিজিদের উত্থান হয়েছিল, যে কাদিয়ানীদের উত্থান হয়েছিল, যে নাস্তিক মুরতাদদের উত্থান হয়েছিল, এসবের বিরুদ্ধে সাইফুল্লাহ আজীবন আকর্ষণ ছিলেন। আর তিনি শুধু আকর্ষণ ছিলেন না, তিনি লক্ষ কোটি মানুষকে আকর্ষণ বানিয়ে গেছেন। আমাদের সবচেয়ে বড় ইশারা সব হচ্ছে তার, তার জন্য কেবল আমরা চোখের পানি দেখাবো না, তার সেই চেতনাকে আমরা লালন করে এই দেশ এই মাটিতে আউলিয়া কেরামের এই বাংলাদেশ। আমি আগেও বলেছি যে দেশের স্বাধীনতার স্থপতি বলা হয় বঙ্গবন্ধুকে, এটা ইতিহাসের স্বীকৃত কথা। বঙ্গবন্ধুর চেতন উৎসব জীবনা এদেশের স্বাধীনতা স্বাধীনতা এনেছে। কিন্তু যদি এদেশে 800 বছর আগে আল্লাহ নবী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি এই আত্মত্যাগ না করতেন, এদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হতো না। আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ না হলে এটা পূর্ব পাকিস্তান হতো না, এটা ইন্ডিয়া থেকে চলে যেত, হিন্দুস্তানে চলে চলে যেত। সুতরাং এই বাংলাদেশ হয়েছে আউলিয়া কেরামের মাধ্যমে, আধ্যাত্মিক রাজধানী এই সিলেট। এই সিলেট থেকে আমরা আমরা এই আহলে হাদিস তথা হারিজিদের মোকাবিলা আন্দোলনের সূচনা করতে চাই। আমরা সকলে ঐক্যমত প্রস্তুত রয়েছি এ ব্যাপারে। এরা এরা ফতোয়াবাজি করতেছে, তাদের মন গড়া ফতোয়া দিচ্ছে, এরা একটু ভয়ানক। আর আমরা আজকে তো একটু গুমন্ত হয়ে গেলাম যে আজকে আমাদের সম্মুখে তারা খাজা সাহেবকে গাঁজা করে বলতেছে। আজকে যদি খাজা সাহেবকে 700 বছর পর গাঁজা করে বলতে পারে, না জানি আরো কোন অধীন বিরুদ্ধে আরো কিছু বলতে পারে, ঠিক কি না? এদের দাঁতবান্ধা জবাব দেওয়ার জন্য খাজা সাহেবুল্লাহ রহমতুল্লাহ তিনি একজন আহত হয়েছিলেন সৈয়দপুরের জমিনে, তার একজনের রক্ত তিনি দিয়েছিলেন, আজ তিনি একা নয়। আজ বিশ্বের আনাচে কানাতে তার সেই আদর্শ অনুযায়ী তার আদর্শের সৈনিক আজ প্রস্তুত করেছে। আপনারা জানেন যে আজকে তার 25টি সংগঠন ইউরোপের প্রায় প্রত্যেকটি শহর অঞ্চল কেন্দ্রিক আজকে প্রতিষ্ঠা লাভ হয়েছে। আজকের এই মসজিদে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা উপস্থিত, এটা তার সেই আন্দোলনের ফসল। আজকে আমরা স্বতন্ত্র আজিজ বিশ্ববিদ্যালয় পেয়েছি, এটা তার আন্দোলনের মহলীয়। এক পর্যায়ে এই এই স্বতন্ত্র আজিজ বিশ্ববিদ্যালয় একটি ইসলামী আজিজ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফাজিল কামিলকে নিয়ন্ত্রণ করার পরে বাংলাদেশে ইসলামী শিক্ষা যে কয়েকদিন বাকি থাকবে, জানি না কতদিন বাকি থাকবে, কারণ আজকে ইসলামী শিক্ষাকে সংকোচন করার জন্য কিছু সংখ্যক মানুষ উঠে পড়ে দেখেছে। আমরা আজকের মহফিল থেকে সরকারের নিকট এও দাবি আমরা করতে চাই যে এদেশের শিক্ষা ব্যবস্থায় যে অসহনীয় সংকেত চলতেছে, এদেশের শিক্ষাকে নিয়ে বারবার বানচাল করা হয়েছে। এক সময় এই সরকার আসার পরে শুনলাম যে শিক্ষা কমিশন গঠন করা হবে, 65 বছর পরে দেশের শিক্ষা নীতি প্রণীত হবে, আর সেটি হয়ে যাচ্ছে নাস্তিক মোর্চাদের আদলে। আপনাদের শক্তি আছে বলে সেদিন আমি হুঙ্কার করেছিলাম, আমি অনুরোধ করেছিলাম, আমি গর্জেও দিচ্ছিলাম, আপনারা জয়লাভ করেছিলেন। আজকে শিক্ষা নীতি আপনাদের সপক্ষে চলে এসেছে, আন্দোলন করেছেন বলেই সফলতা লাভ করেছেন। শাহজালাল রহমতুল আলীর ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সম্মুখে জাহানারা ইমামের 45 ফুট উঁচু মূর্তি স্থাপনে তারা তারা স্টেজ বানিয়ে ফেলেছিল। আপনারা সেদিন সজাগ ছিলেন বলেই তা প্রজ্ঞত করা আমাদের পক্ষে সম্ভব। আপনাদের এই চেতনাকে ধরে রাখতে হবে, আপনাদের আপনাদের এই পদচারণা, আপনাদের এই সরব উপস্থিতি এ দেশ থেকে বাতিল দূর হবে, বাতিল দূর হবে, এটি আমাদের আমাদের প্রত্যাশা। এবং এই খেদমতের মাধ্যমে আমরা আল্লাহর ওলীদের সঙ্গী হিসাবে কামতের দিনে আমরা দাঁড়াতে পারবো, সেটা আমার আন্তরিক বিশ্বাস।
এবং আপনারা আপনারা আগামী দুই তিন মাস আন্তর্জাতিক স্বাধীনতা দিবস কফিলের জন্য এখন থেকে আজকের পর থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি বিশ্বের বড় বড় স্কলার ইসলামিক স্কলার যারা আছেন, মাসাই কিনে এজাম যারা আছেন, তাদেরকে আমরা উপস্থিত করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মসজিদ কেরো মসজিদ হজরত মোহাম্মদ সাহেবুল্লাহ সভাপতিত্বে আমরা সিলেটের সর্ববৃহৎ সমাবেশ করে আল্লাহ রসুলের সেই মহব্বতের গানটাকে আমরা পূরণ করতে প্রস্তুত আছি। আমরা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই কাজটি আমরা আগাম দিতে পারি। সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আজকের মহফিলে দেশ বিদেশের অনেক অতিথিবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত হয়েছে, পার্শ্ববর্তী ভারত থেকেও অসংখ্য বিরাট ধরনের পরিবার কিন্তু এসেছেন, এবং আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জার্মান, ইটালি, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আমরা চেষ্টা করেছি মফির বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সুবিধা সুযোগ সুবিধার প্রতি আমাদের নজর ছিল। তদুপরি যদি আমাদের কোন ত্রুটি থেকে থাকে আপনারা সমাজের দৃষ্টিতে দেখবেন। আপনারা যে মাঠে এখন বসে আছেন এই মাঠটিকেও তৈরি করতে অনেকদিন সময় লেগেছে এবং রুলিং করতে হয়েছে, রুলারকে রুলিং করতে হয়েছে। খাবার প্যান্ডেল তৈরি হচ্ছে, তবে খাবার বোধহয় আজকে রাতে আটকা করতে আটকা বছর প্রোগ্রামের পর থেকে খাবার প্যান্ডেল আমরা খাবার ব্যবস্থাপনা কিন্তু কম নয়, পরিপূর্ণ ব্যবস্থাপনা গতবারের চেয়ে অনেক বেশি করা হয়েছে, কিন্তু মানুষের সুবিধার কথা চিন্তা করে, স্বাস্থ্যগত দিক চিন্তা করে, যে খেলাখেলি এবং যে মানুষ কষ্ট পান সেদিক বিবেচনা করে আমরা রাত আটটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যতক্ষণ আমরা তফিজের আপনারা সেই নিতে শরীর হতে পারবেন। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দৃশ্যমান আমাদের পাশেই রয়েছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, এগুলো কিন্তু মান নিয়ন্ত্রিত এবং উপজেলা প্রশাসন ইয়োনা মহোদয় ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে মোবাইল টিমের মাধ্যমে এগুলো গুণগত মানগত পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। পুলিশ প্রশাসন সহযোগিতায় আছেন, আমাদের ভলন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছেন। সুতরাং এগুলো হোটেল আপনাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং ন্যায্য মূল্যে আপনাদেরকে যাতে আপনারা খিদায় কষ্ট না পান, আপনারা যাতে বুকা না থাকেন সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। একটি অনুরোধ আমরা সব বছরই করে থাকি যে সার্কুলার মাজারে টাকা তুলে মারানো থাকে, এটা এটা কিন্তু দৃষ্টিকটু এবং আদরী, কারণ আমার পাখিরা বলেছিলেন যে অলিয়াল্লাহ কি ফকির নাকি, আমরা তো ফকির না, সার্কুলার তো ফকির না যে তার মাজারে একটা টাকা দিবেন, তিনি টাকা দিয়ে কি করবেন, তার তো টাকা কোনো প্রয়োজন নেই, তার জন্য দোয়াই যথেষ্ট। আপনারা যে দোয়ার জন্য এসেছেন দোয়া করতেছেন এটাই তার জন্য তার প্রাপ্তি। সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন। রশিদ এবং নির্ধারিত বুথের বুথের বাক্স ব্যতীত ইসারে সাহেব কোন টাকা যদি কারো কাজ করতেন সেটা হয়তো কাজে না আসতে পারে, এটা জানা মতো যে পৌঁছবে না। আপনাদের প্রতি আমি উদার আহ্বান রাখি। আমি আশা করি যে আজকের পর থেকে আমরা যদিও লিফলেট দেব, আমরা কিছু পোস্টারিং দেব, আমার মনে হয় যে আজকের এই সমাবেশের পর থেকে আর লিফলেট পোস্টারের প্রয়োজন নাই। স্বামী চালক মফিল বাস্তবায়নের জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক আমাদের তৌফিক দান করে আমার তৌফিক ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে আপনাদের নিকট একটি নাচের রেসুন করেছিলাম পরিবেশন করবেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম পরিবর্তন।